স্টেপ অ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে আমি প্রথমে আপনাদেরকে হোয়াইট লিস্টে জয়েনের একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে আমি আপনাদেরকে ফ্যাট টোকেনটার ক্লেমের একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আপনারা দেখে আপনাদের টোকেনটা নির্দিষ্ট টাইমে ক্লেম করে নিয়েছিলেন। তার পরবর্তী আপডেটের কথা ছিল 30শে নভেম্বরের পরে আপনাদেরকে টোকেনটার বিষয়ে আপডেট দেওয়ার। সো সেই বিষয়টা নিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটা যারা স্টেপ অ্যাপে কাজ করেছিলেন কন্টিনিউয়াসলি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেককেই আমি মনে করব যে প্রত্যেকে অ্যাক্টিভ আছেন, তো দ্রুত কাজটা করতে হবে। কেননা এখানে দ্রুত করার মানে পদক্ষেপটার কারণ কী সেটা একটু পরেই বলতেছি, তাই ভিডিওটা আমি মনে করি প্রত্যেকটা স্টেপ অ্যাপ ইউজার বা স্টেপ হোয়াইট লিস্ট ইউজারের জন্য, ফ্যাট টোকেন ক্লেমারের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর ভিডিওটি শুরু করে দেই, চলুন শুরু করি আজকের ভিডিও। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা সলিউশন স্পার্কে নতুন আছেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন এবং এগুলোই আপনারা অনলাইনে খুঁজে থাকেন। সো ফাইনালি স্টেপ অ্যাপস, তারা অফিসিয়ালি স্টেপ অ্যাপটা লঞ্চ করে দিয়েছে প্লে স্টোরে। আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে টুডেস এয়ারড্রপ লিঙ্কের সামনে একটা লিঙ্ক পাবেন, জাস্ট লাইক এরকম একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা আপনার ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই পোস্টটা নিয়ে আসবে। দেন এখান থেকে প্রথমত আমি সরাসরি চলে যাচ্ছি, বকবকানি করবো না। তো এখানে আমার দুইটা কনফিউশন আছে, কনফিউশন দুইটা আপনাদেরকে শেয়ার করব, তারপরে আপনারা মতবাদ দিবেন কমেন্টে, ঠিক আছে? তো এখান থেকে স্টেপ অ্যাপে আমি ক্লিক করলাম, ওদের চ্যানেলে নিয়ে আসছে, এখানে কী বলছে একটু খেয়াল করে শুনেন। দ্য হোয়াইট লিস্ট ইজ ওভার, আওয়ার মেইন অ্যাপ ইজ লাইভ। আচ্ছা, ওদের অ্যাপস লাইভ, এবং কি বলছে যে ডাউনলোড অ্যাপস, অ্যাপস ডাউনলোড করতে হলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন দুইটাই পাচ্ছেন। একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, কেন আমি বলেছিলাম দ্রুত কাজটা করতে হবে, সেটা হচ্ছে ফর লিমিটেড টাইম অনলি আনটিল December 3rd 10 AM UTC টাইমে, নো অ্যাক্টিভেশন কোড উইল বি নিডেড টু গেট স্টার্ট অন আওয়ার অ্যাপ। এখানে বলছে যেটা যে একটা লিমিটেড টাইমের জন্য, এটা শুধুমাত্র December 3rd পর্যন্ত, মানে সকাল দশটা UTC টাইমে আপনার কোনো টাইম পর্যন্ত এদের অ্যাপ্লিকেশনটা খুলতে আপনার কোনো অ্যাক্টিভেশন কোডের দরকার হবে না। তারপরে যদি আপনি খুলতে চান 3 ডিসেম্বরের পরে, ওদের কোনো অ্যাক্টিভেশন কোড আপনার দরকার হবে, হোক সেটা আপনার অ্যাক্টিভেশন কোডটা আপনাকে ওরা কোনো ইভেন্টের মাধ্যমে দিবে বা আপনার কোনো আপার লাইন বা যারা অলরেডি এর ভিতর অ্যাকাউন্ট খুলবে তারা অনেকে অ্যাক্টিভেশন কোড পাবে, যেমন স্টেপেন অ্যাপের মতো, ঠিক ওই রকমই আপনি এখান থেকে একটা কোড পাবেন বা কারো কাছ থেকে কিনে আনতে হবে কোডগুলো। এই তো এর আগে এই জন্যই বলছি যে 3 দিনের ভিতরেই আপনারা যারা অ্যাক্টিভ থাকেন আমার চ্যানেলে কাজটা করে রাখেন, পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। সো অনেক কথা বললাম, এবার চলুন অ্যাপস্টার বিষয়টা আমরা কাজ করি। তো এই পোস্টটাতে যখন আসছি আমরা, এখানে দেখবেন অ্যান্ড্রয়েড নামে একটা বাটন আছে, ক্লিক করবেন। ওকে ফাইন, ক্লিক করার পরে এখান থেকে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। অনেকের মোবাইল ব্রাউজারটিতে এরকম শর্টকাট লিঙ্কগুলো কাজ না করতে পারে, সেক্ষেত্রে এভাবে অনেকক্ষণ লোড হতে পারে, নো টেনশন। আপনি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করুন, এখানে সার্চ করুন STEP APP স্টেপ অ্যাপ, সার্চ করে লিঙ্কটা পাবেন। এটা খেয়াল রাখবেন, এইখানে একটু খেয়াল রাখবেন, স্টেপ ল্যাবের একটা অ্যাপ, এটা ইনস্টল করে সরাসরি ওপেন করে নেবেন। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটার দিকে আমরা মুভ করি। তো ভিডিওটিতে আশা করি কিছুটা লাইক ডিজার্ভ করবে ভিডিওটা, যাই হোক এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যদি ভিডিওটা লাইকেবল হয় অবশ্যই লাইক করবেন। তো এখান থেকে আপনি অ্যাপসটা ওপেন করে দিবেন, করার পরে এখান থেকে আপনাকে বলবে কি যে লগ ইন অর রেজিস্টার, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনার যে ইমেলটা রয়েছে, কাঙ্ক্ষিত ইমেলটা, সেই ইমেলটা আপনি দিবেন যেটা দিয়ে আপনি হোয়াইট লিস্টে জয়েন করেছিলেন, দেন এখান থেকে কনফার্ম ইউর ইমেলে একটা ক্লিক করবেন। আচ্ছা, দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার ইমেলের একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা আপনি বসিয়ে দিবেন, বসানোর পরে এখান থেকে বলবে কি অ্যাক্টিভ, দেখুন কি বলছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, মানে এখানে একটা অ্যাক্টিভেশন কোড চাচ্ছে, কোনো টেনশন নাই, এখানে যা সিম্পলি আপনার ইচ্ছা মতো যাই কয়টা কোড মনে চায় কয়টা কোড 2-3 বার প্রেস করে অ্যাপসটা সোজা এইভাবে কেটে দিবেন, কী করবেন এখান থেকে কেটে বের হয়ে আসবেন, এবার অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড থেকে এইভাবে টান দিয়ে একদমই করবেন, মানে বের হয়ে আসবেন। এরপরে অ্যাগেন অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করলে আপনাকে ঠিক এরকম পেজটা দিবে, এরপর অ্যাক্টিভেশন কোড চাইবে না December 3rd পর্যন্ত, তার December 3rd পর থেকে আপনাকে অবশ্যই অ্যাক্টিভেশন কোড ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দিবে আপনাকে, যেমন নেক্সট 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 এভাবে দিবে, আপনি করে নেবেন, ব্যাস কমপ্লিট হলো ভাই। আচ্ছা, এর পরবর্তী বিষয়টাতে আপনাকে যেতে হবে অ্যাকাউন্টের ভিতরে, সেটা আপনি যেতে পারেন এখান থেকে মার্কেটে ক্লিক করে, মার্কেটে ক্লিক করে আসার পর এখান থেকে ওয়ালেট একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেন্ডিং ওয়ালেট এবং ওয়ালেট, স্পেন্ডিং আর ওয়ালেট, এটা হচ্ছে স্টেপেন NFT যে অ্যাপসটা ছিল, আমি কিন্তু
সেটার বিষয়টাকে কম্পেয়ার করেই বলেছিলাম, যখন আমি হোয়াইট লিস্ট ওপেন করার সময় ভিডিওটা মেক করি তখন বলেছিলাম যেটা স্টেপেন এনএফটির মতো একটা প্রজেক্ট। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু সিমিলার লাইক ওকেই ফলো করে আসছে, এবং এখানে আমাদের হচ্ছে ওয়ালেটে ক্লিক করতে হবে। করলাম ক্লিক, এখানে আমাদের ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং হচ্ছে ইম্পোর্ট এ ওয়ালেট, অবভিয়াসলি আমাদেরকে কোনটা ইউজ করতে হবে, আমাদের ইম্পোর্ট এ ওয়ালেটে ক্লিক করে কাজ করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে একটাই, আমরা কিন্তু আমাদের যে ফ্যাট টোকেনটা ছিল ওইটা আমাদের নেক্সট আপডেট মানে প্রিভিয়াস আপডেটে আমরা কিন্তু ওইটা ক্লেম করে নিয়েছিলাম, আমরা যেই যে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করেছিলাম এদের হোয়াইট লিস্টে ঠিক সেই ওয়ালেট অ্যাড্রেসটাতে আমরা ক্লেম করেছিলাম। আচ্ছা, যদি ক্লেম করে থাকি তাহলে সেই ওয়ালেটের ব্যাকআপ কিটা আমাদের এখন ইম্পোর্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। এরপর আমাদেরকে বলবে সিকিউর ওয়ালেট, আপনার এখানে 6 ডিজিটের একটা কোড দিতে হবে যেটা আপনি পার লগ ইনে ওয়ালেটের ভিতরে আপনাকে ইউজ করতে হবে, যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেটে ব্যবহার করে থাকি। এখান থেকে দিবেন ঠিক সিমিলার লাইক ওইটাই কনফার্মভাবে এখানে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ব্লাইন্ড বক্স আপনার সামনে চলে আসবে, যেখানে আছে কি ইমেল ভেরিফিকেশন কোড অ্যান্ড শিট ফ্রেশ। তো এই শিট ফার্স্ট, তো এই ফার্স্টটা কী করবেন, প্রথমত আগে এখানে শিট ফার্স্টটা দিবেন, কোনটা ব্যাকআপ কি যেটা, দেওয়ার পরে আপনার এই কোডটা এনেবল হয়ে যাবে। তখন এখানে আপনি কী করবেন, সেন্ড কোডে ক্লিক করলে আপনার ইমেলে অ্যাগেইন একটা কোড পাঠাবে। কোডটা পাঠানোর পরে যখন এখানে দিবেন, নিচ থেকে কনফার্ম বাটনটিতে ক্লিক করলে আপনার কনফার্ম হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার ব্যাকআপ ফ্রেশটা ইনপুট করার পরে আমার ওয়ালেট অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে সার্চ করে নেয়, এবং এখানে আমি সেন্ড কোডে ক্লিক করি, আমার ভেরিফিকেশন কোডটা আসার পরে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করি, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছিল। যখনই অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে 110 ফিট ফিস আছে। অ্যাকচুয়ালি এটা আমি যখন ক্লেম করেছিলাম টোকেনটা, ঠিক তখন আমাকে টোকেনটা লোড নিতে হয়েছিল আমার ট্রাস্ট ওয়ালেট মানে আমার যে ব্যাকআপ কিটা ছিল ওই ওয়ালেটে। তো ওইখানে আমি 110 ফিট ফি আমার ছিল, সেটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি KCAL টোকেন রয়েছে, USDC রয়েছে, বাট আমরা এখানে ফ্যাট টোকেনটা ফাইন্ড করে পাচ্ছি না। সো এই ফ্যাট টোকেনের বিষয়টা নিয়ে আমি এখন একটু ক্লারিফাই করার চেষ্টা করব, দ্যাটস মাই ওপিনিয়ন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেন্ডিংয়ে রয়েছে ফ্যাট টোকেনটা, এবং এই ফ্যাট টোকেনটা অ্যাকচুয়ালি কীভাবে আসবে, প্রথমত হচ্ছে আমরা কিন্তু এখনও আনলিমিটেড ইনকাম করতে পারবো, বাট এটার জন্য আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে হবে, সিমিলার লাইক স্টেপেন এনএফটির মতো ব্লা ব্লা ব্লা। আচ্ছা, ওইটা বাদ দিলাম। যেখানে দেখতে পাচ্ছি এনএফটির রানিং পয়েন্ট রয়েছে, যেখানে দৌড়াইয়া দৌড়াইয়া এনএফটির মানে স্টেপেন এনএফটির মতো কাজ করতে হবে। বাট এখানে মার্কেট প্লেসে আসলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জেমসের ভিতরে যাই, একটা জেমস দেখেন 9999 ফিট ফি, অ্যান্ড অ্যাট এ টাইম যদি আমি বলি আপনাদেরকে, একটা ফিট ফির দাম হচ্ছে 0.03 সেন্ট, এখন আমি 9999, অলমোস্ট 10,000। ওকে, তো এখানে আমি 9999, এখানে দেখুন $367 করে এক একটা এনএফটি সমপরিমাণে কিনতে হচ্ছে। যেমন এখানে আছে শুজ বক্স 15,000, তারপর হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে 98,000, প্রায় হচ্ছে আপনার $3,000-4,000 করে এক একটা টোকেন মানে এনএফটি, তারপরে কাজ করে ইনকাম করতে হবে ফিট ফি। আচ্ছা, বাদ দিলাম, আমরা চাচ্ছি জাস্ট আমাদের হোয়াইট লিস্টের পেমেন্ট আমাদের দিলে চলবে, দ্যাটস রাইট, ওকে ফাইন। এখন আসেন, এখান থেকে আমরা একটু ওয়ালেটের ভিতরেই যাই। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ওয়ালেট, আসলাম, আসার পরে এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি, ফিট ফি, KCAL এবং USDC। আমরা প্রথমত ওদের অ্যানাউন্সমেন্ট থেকে যা জানতে পেরেছি, এইটা এই এখন কিন্তু আমার কনফিউশন শেয়ার করতেছি, আপনাদের যদি কারো এটার ক্লারিফাই থাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, আমিও জেনে খুবই খুশি হব। তো এখানে হচ্ছে আমরা কিন্তু ফ্যাট টোকেনটা দেখতে পাচ্ছি না, ইট মিনস তারা এখানে ফ্যাট টোকেন্সটা হয়তো অটোমেটিক্যালি আপনাকে ওইখান থেকে রেভিনিউতে অ্যাড করাবে, অথবা ডিরেক্টলি কনভার্ট করে দিবে আপনার ওদের অ্যাপস যখন ফুললি আপনারা কাজ শুরু করবে তারপরে, অথবা আপনার এখানে নেক্সট একটা আপডেটে আপনার ফ্যাট টোকেনটা এরকম একটা স্লটে অ্যাড করে দিবে যেটা আপনার ওয়ালেটে ক্লেম করা আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফ্যাট টোকেনটা আমরা কী করবো, না, ওকে ফাইন। ফ্যাট টোকেনটা আমি যতটুকু জানি ফ্যাট টোকেনটা কনভার্ট হবে, কী হবে, কনভার্ট, কনভার্ট হবে কীতে, আপনার KCAL টোকেনে, বাট রেশিও কত সেটা আমি জানি না, রেশিও কত সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি এখন যদি আপনি বলেন রেশিওটা কী, রেশিওটা হচ্ছে আপনার এক টোকেনের পরিবর্তে কত টোকেন দিবে সেটা, সেটার বিষয়টা, একটা ফ্যাটের পরিবর্তে কতটুকু KCAL পাবেন সেটার বিষয়, বাট একটা একটা KCAL অলমোস্ট $3-4 কাছাকাছি। তো এখন হতে পারে আপনাকে, আমি যেটা জানি ফ্যাট টোকেনটা হচ্ছে আপনার মানে কনভার্ট হয়ে আপনার KCAL আসবে,
KCAL আসবে। বা আবার অনেকে বলতেছেন যেটা হচ্ছে এখানে, আবার আমিও দেখলাম পরবর্তীতে না বিষয়টা ভাবনীয়, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে স্নাইকারে আসি, কোথায়, এই যে স্নাইকার, এখানে আসার পরে স্নিকার, তারপর হচ্ছে তা এখানে জেমস, শু বক্স অ্যান্ড লুট বক্স পাচ্ছি। এই লুট বক্সটার ভিতরে আমাদের যে ফ্যাট টোকেনটা রয়েছে ওইটার পরিবর্তে আপনাদেরকে মানে হয় কোন, যেমন ধরেন 50টার পরিবর্তে একটা লুট বক্স বা 100টার পরিবর্তে একটা লুট বক্স এরকম আসতে পারে, ঠিক আছে। তখন সেই লুট বক্সগুলো আমাদেরকে ওপেন করতে হবে এবং সেগুলোর মধ্যে যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আমরা উইথড্র করতে পারবো। হতে পারে সেটা কী হতে পারে, হতে পারে সেটা কোনো এনএফটি থাকলো, হতে পারে আপনাকে এখান থেকে ফিটফি টোকেন দিল, হতে পারে জেমস দিল, হতে পারে আপনার শুজ বক্স দিল, হতে পারে আপনার স্নাইকার এনএফটি দিল, হতে পারে KCAL টোকেন দিল, ঠিক আছে। এবং এইখানে যে এনএফটিটা আপনি যদি চান কিনতে চান তাহলে সেটা আপনি এখানে ব্যবহার করে স্টেপ এন এনএফটির মতো কাজ করতে পারবেন। বাট আমি আপনাদেরকে প্রেফার করবো না যে আপনি এনএফটি কাজ করেন, কারণ স্টেপ এনে যেই পরিমাণের বাস আমি নিজে খাইছি ওইটা ইন ফিউচার অফ আদার্স কোনো সাইট আপনারা না খান। ওকে, তো এখন এই দুইটা ক্লারিফাই, একটা হচ্ছে আপনার হয়তো KCAL টোকেনটায় আপনার ফ্যাট টোকেনটা কনভার্ট হবে অথবা ফ্যাট টোকেনের পরিবর্তে লুট বক্স দিবে, যেটা আমরা এখান থেকে পেমেন্টটা পাবো। সো এটাই ছিল আপনার অ্যাট লিস্ট আপডেট। তাই অবশ্যই আশা করি প্রত্যেক আপডেটটা ফলো করে নেবেন, বিশেষ করে তিন দিনের ভিতরে, December 3, 2022 এর ভিতরে আপনাদের কাজটা করবেন, তাহলে ফ্রিতে পারবেন। দেন পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেটা তো আর ভিডিও দেওয়া সম্ভব নয়, সেটা টেলিগ্রামে দিব। আর এটার পেমেন্ট প্রুফ টুফ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব। তাই অবশ্যই আমার ভাই ব্রাদার অলওয়েজ সাপোর্ট করবেন সলিউশন স্পার্ককে। আপনাদের সাথে আছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।